দেখুন, আমাদেরকে তো মা কারো কিচ্ছু করার নেই, কারণ দেখুন এই আমরা সকলে, আমরা সকলে প্রত্যেকে আমরা সকলে কিন্তু ওই তার কাছে এই হাতির পুতুল। কেন দেখুন, মেলা দেখেছেন তো মা, মেলা দেখেছেন, তা দেখবেন মেলাতে কত দোকানদানি আসে, আসে না? কত নানা রকমের জিনিসপত্র আসে, আসে তো? তা জানেন, আমি একদিন আমার বাবার সঙ্গে মেলায় গিয়েছিলাম, আমি আমার বাবার সাথে মেলায় গেছি, গিয়ে কি দেখলাম, দেখলাম মেলাতে কত দোকানদানি এসেছে, কত নানা রকমের জিনিসপত্র এসেছে, আর তার সাথে এসেছে মেলার মধ্যে পুতুল নাচ। আমি আমার বাবার সাথে গেছি, গিয়ে দেখলাম মেলাতে পুতুল নাচ হচ্ছে, মেলাতে পুতুল নাচ হচ্ছে। আমি আমার বাবাকে বললাম, ও বাবা দেখো না, দেখো বাবা দেখো, ওখানে কি সুন্দর পুতুল নাচ হচ্ছে, চলো না বাবা, চলো না, আমায় নিয়ে চলো না, আমি পুতুল নাচ দেখবো। বাবা আমায় বলছে, দূর বকামে, আরে তুই কি পুতুল নাচ দেখবি, ওরে পুতুল নাচ তুই ছোটরা দেখে, বাচ্চারা দেখে, আরে তুই কি পুতুল নাচ দেখবি। বাবাকে আমি বললাম, বাবা দেখো, বাবা দেখো, পুতুল নাচ ছোটরা দেখে, বাচ্চারা দেখে, তাতে কি হয়েছে, দেখো বাবা দেখো, আমিও তো ছোট, চলো না বাবা, চলো না, আমায় নিয়ে চলো না, আমি পুতুল নাচ দেখবো। আমি আমার বাবার কাছে বায়না করলাম পুতুল নাচ দেখবো। বাবা কি করলেন, আমায় নিয়ে গেল, আমি পুতুল নাচ দেখতে গেলাম, গিয়ে দেখলাম, দেখলাম পুতুল নাচ হচ্ছে, কি সুন্দর পুতুল গুলো নাচ করছে, হাত নাচছে, পা নাচছে। তখন আমি বাবাকে বললাম, বাবা দেখো, বাবা দেখো, কি সুন্দর পুতুল গুলো নাচ করছে, কি সুন্দর হাত নাচছে, পা নাচছে, দেখো বাবা দেখো। বাবা আমায় বলছে, দূর বকামি, আরে মা ওরে পুতুল গুলো নাচবে কেন, হ্যাঁ মা দেখেছেন পুতুল কখনো নাচে, কি মা নাচে দেখেছেন পুতুল কখনো হাত নাড়ে পা নাড়ে দেখেছেন? বাবা আমায় বলছে, আরে মা পুতুল গুলো নাচবে কেন, ওরে ভালো করে চেয়ে দেখ, ভালো করে চেয়ে দেখ, ওই চোপড়ে একটা লোক রয়েছে, ওই লোকটা ওখান থেকে এই সুতো ধরে পুতুল গুলোকে নাচাচ্ছে, কিমা তাই তো? ওপরে একটা লোক থাকে, সেই লোকটা সুতো ধরে পুতুল গুলোকে নাচায়, তাই তো পুতুল গুলো নাচছে, হাত নাচছে, পা নাচছে। তাহলে দেখুন তদ্রূপ, তদ্রূপ এই আমরা সকলে, আমরা সকলে কিন্তু ওই তার কাছে এই হাতের পুতুল। ওই যে বাবা ওপরে একটা লোক রয়েছে, ওই লোকটাই কিন্তু ওখান থেকে আমাদেরকেও ওই একই ভাবে সুতো ধরে নাচাচ্ছে। আমাদের কিন্তু কারো কিচ্ছু করার নেই মা, ওই তিনি যেমন করাবেন তেমন করব, তিনি যেমন বলাবেন তেমন বলব। তাই ভগবানের লীলা কথা পরিবেশনকালে যদি কিছু আমার ভুল ত্রুটি হয়ে থাকে, আমায় নিজ কন্যা মনে করে, নিজ বোন মনে করে ক্ষমা করে দেবে। তাহলে আজ আমাদের এই সুন্দর হরি সভায়, এই হরি মঞ্চে আজ আমি আপনাদের কাছে এখন যে লীলাটি পরিবেশন করব, যে লীলাটি আমাকে আজ করতে বলা হয়েছে, সেই লীলাটি হচ্ছে কি, যে লীলাটি আপনাদের কাছে পরিবেশন করব, যে লীলাটি আপনারা আস্বাদন করবেন, সেই লীলাটি হচ্ছে আমার
বাবাদের অনুরোধে সেই লীলাটি হচ্ছে ভক্ত হরিদাস বা ভক্ত আর ভগবানের মিলন। নাচ তোমার ভক্ত মণ্ডলী, নাচ তোমার ভক্ত মণ্ডলী, নাচ তোমার ভক্ত মণ্ডলী, নাচ এই কলিকালে নবদ্বীপে এসে
গোরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছে। তাই জানেন বাবা, হ্যাঁ আমরা তো এই কলির জীব কি বাবা, তাই তো আমরা এই কলির জীব, কলিকালে জন্ম গ্রহণ করে এসেছি। আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই কলিকালে নেমে তিনি এসে কি করেছিল, কি করেছিল দেখুন বাবা। সত্য যুগে ভগবানের আরেক নাম হচ্ছে কি বলুন তো, সত্য যুগে ভগবানের আরেক নাম ছিল মুরারি। কেন তার আরেক নাম মুরারি কেন হয়েছিল, তিনি মূল নামে এক অসুরকে বধ করেছিল বলে তার আরেক নাম হয়েছিল মুরারি। ত্রেতা যুগে ভগবানের আরেক নাম কি হয়েছিল বলুন তো, মায়ের আমার গল্প করবেন না মা, এই যে অন্য মনস্ক হবেন। আরে গল্প করতে করতে যদি কীর্তন শ্রবণ করেন কি হবে জানেন, কিচ্ছু বুঝতে পারবেন না। এখনই বাড়ি ফিরে যাবেন আর নিজেরই বলতে বলতে যাবেন, ওই যে কোথা থেকে এসেছে বাবা, পাপিয়া না কি নাম, কি যে বাবা আলফাল বকে গেল কিচ্ছু বুঝতে পারলাম। তাই বলছি ও মা, এখানে যতক্ষণ বসে থাকবে একটু মন দিয়ে হরিনাম সংকীর্তন শ্রবণ করবেন, তাহলে ত্রেতা যুগে ভগবানের আরেক নাম হলো রাবণাদি। কেন না ত্রেতা যুগের ভগবান রাবণকে বধ করেছিল বলে তার আরেক নাম হলো রাবণাদি। দ্বাপর যুগে ভগবানের আরেক নাম হয়েছিল কংসাদি। কেন না তাপর যুগের ভগবান কংসকে বধ করেছিল বলে তার আরেক নাম হলো কংসা। আর এই কলিকালে আমরা তো কলির জীব বাবা, আমরা আপনারা কেউ কি কোনোদিন শুনেছি, কেউ কোনোদিন আমরা শুনেছি মা যে আমাদের কলিযুগের ভগবান কাউকে দমন করেছে বা কাউকে হত্যা করেছে, শুনেছি আমাদের কলিযুগের ভগবান কাউকে দমন করেছে বা কাউকে হত্যা করেছে? না, আমাদের কলিযুগের ভগবান কাউকে দমন করলেন না, কাউকে হত্যা করলেন না। আরে আমাদের কলিযুগের ভগবান এই কলির জীবকে শুধু চৈতন্য দান করেছিল, আর চৈতন্য দান করেছে বলে এই কলিকালে তার আরেক নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা আমাদের কলিযুগের ভগবান এই কলিকালে নবদ্বীপে এসে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়ে প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে নাম বিতরণ করেছে। আর যখন এই নাম বিতরণ করতে করতে একটা বনপথ দিয়ে চলে যাচ্ছে আমাদের গৌর সুন্দর, একটা বনের ভেতর দিয়ে চলে যাচ্ছে, আর যেতে 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 মা কি লক্ষ্য করলেন জানেন, দেখবেন বাবা বনের মধ্যে কি হয়, অনেক হিংস্র পশু জন্তু জানোয়ার থাকে, থাকে না মা, থাকে না, থাকে তো। তা আমাদের বাপ্রভু ওই বনপথ দিয়ে চলে যাচ্ছে হরিনাম বিতরণ করতে করতে, বনের ভেতর দিয়ে চলে যাচ্ছে, আর যেতে যেতে আজ কি হয়েছে জানেন বাবা, সেই বনের মধ্যে যে হিংস্র পশু জন্তু জানোয়ারগুলি ছিল তারা ছুটে গিয়ে আজ মহাপ্রভুর চরণদুখানা ধরে আজ কাঁদছে আর লোটালুটি করছে, চরণে গিয়ে লুটিয়ে পড়েছে সেই হিংস্র পশু জন্তু জানোয়ারগুলি, চরণে লুটিয়ে পড়েছে। আর সেই হিংস্র পশু জন্তু জানোয়ার গুলো মহাপ্রভুর চরণ দুখানা ধরে আও আও করে কাঁদছে আর বলছে, প্রভু
হে দয়াময়, হে কৃপাময়, তুমি আমাদের এত সুন্দর একটা দেহ দিয়েছ, তুমি এত সুন্দর আমাদের একটা দেহ দিয়েছ, একটা মন দিয়েছ, প্রভু তুমি আমাদের হাত দিয়েছ, পা দিয়েছ, প্রভু তুমি আমাদের এত কিছু দিয়েও, এই দয়াময়, এই কৃপাময়, তুমি আমাদের এত সুন্দর একটা দেহ দিলে, একটা মন দিলে, হাত দিলে, পা দিলে, বদন দিলে, জিহ্বা দিলে, কিন্তু প্রভু তুমি আমাদের এত কিছু দিও, তুমি আমাদের এত কিছু দিও, প্রভু তুমি আমাদের শুধু হরি বলার শক্তি, কেমন আনন্দ, সকলে হরিধ্বনি করছে, অনুধ্বনি করছে, শঙ্করধ্বনি করছে, ঠিক আপনাদের মতো, যেমন সকলে মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি করছেন, তা শুধু হরিধ্বনি করলাম, তার সাথে আরো একটা জিনিস চাই, কি বলুন তো, কি, হ্যাঁ বলুন, অনুধ্বনি, বা মায়ের আমার সব সবই জানে, জোর করে আমরা সকলে মিলে অনুধ্বনি করুন তো, খুব সুন্দর উলুধ্বনি হচ্ছে, কিন্তু আমার বয়স্ক মায়ের একটু বেশি উলুধ্বনি করছে, আর কম বয়সী মায়ের আমার একটু কম বলছে, আরে যারা উলুধ্বনি করবে তারা ভালো, যারা উলুধ্বনি করবে তারা ভালো, আর যারা করবে না ভয় নেই, বেশি কিছু হবে না, কি হবে, মাত্র এক বছর, মাত্র এক বছর নিজ নিজ স্বামীর সঙ্গে গন্ডগোল হয়ে, শুধু আসতে হবে না, আরো বলেছে, বলছে যাদের দাঁত আছে অত চুলুধ্বনি করছে না, বলছে আরে কাল সকাল থেকে তাদের দাঁত ভাঙতে শুরু করবে, আর যাদের দাঁত নেই অত চুলুধ্বনি করছে, বলছে আরে কাল সকাল থেকে তাদের দাঁত গজাতে শুরু করবে,
পরিধানি করব, আমরা কেন উলুধনি করব? তার জন্য মানে আমাকে নিয়ে আসা হয়েছে, সে কিন্তু মা আপনাদেরকে যে বলা হচ্ছে বারে বারে বিনয় করে কেন বলুন তো? এই যে হরিধ্বনিটা করবেন, এই যে হরি নাম, হশব্দে হরণ করে মনের তাপাদি, মনের তাপাদি শক্তির ভুবনে নাশে নিরবধি, নাশে নিরবধি শক্তি নাশ করে মনের তাপ জ্বালা, মনের তাপ জ্বালা অশক্তে মৈথনে করে সেই নন্দলা সে হরির নাম। যত বারে বারে দুটি বাহু তুলে হরিধ্বনি করবেন, হরিবোল বলবেন, এই হরিনাম হবে, কি হবে বলুন তো? কারণ এই যে বারে বারে বিনয় করে বলছি, মনে রাখবেন এই হরির নামে কিন্তু বাবা আমাদের ওই হরি নেমে আসে, হরির নামে হরি নামে। তা এই যে আপনাদেরকে আরো উলুধ্বনি করতে বলছি, উলুধ্বনি করলে কি হয়, উলুধ্বনি করলে কি হয়, উলু কথার অর্থ উ শব্দে কৃষ্ণ আর লু শব্দে রাধা। যে মেয়ে আমায় রামা আজ বেশি করে জোরে জোরে উলুধ্বনি করবে কি হবে, তত কিন্তু আমার রাধা গোবিন্দের নাম উচ্চারণ হবে। বাড়িতে থেকে তো আমরা সময় পাই না, কি পাই থাকে, সময় থাকে না। তা যখন আজ এখানে সকলে এক জায়গায় এসেছি, একটু সকলে মিলে দুটি বাহু তুলে হরিধ্বনি করব আর জোরে জোরে অনুধ্বনি, কেমন? তাহলে আমাদের গৌর সুন্দর যেদিন কলিকালে নেমে এলেন সেদিনটা ছিল বড় আনন্দের দিন, সকলে হরিধ্বনি করছে, অনুধ্বনি করছে, শঙ্কর ধ্বনি করছে, সবাইকে কেমন হয়েছে, অপরূপ সব। আমাদের গৌর এলো রে সোনারি নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি জোরে জোরে শব্দ শোনা যায় আমাদের আচ্ছা যদি প্রশ্ন করা হয়
যদি প্রশ্ন করা হয় ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম বাসুদেব কেন হলো, কেন না? দেখুন বাবা, তিনি এমনই একজন ভগবান, তিনি এমনই একজন ভগবান, এই ভক্তদের হৃদয়ে তিনি সদা সর্বদা বসবাস করেন বলে ভগবান শ্রীকৃষ্ণের আরেক নাম হচ্ছে বাসুদেব। এখানে আমি আরো একটা কথা যোগ করব, দেখবেন বাবা, যিনি পুজো করে যে কোনো পুজো, মা দুর্গার পুজো বলুন, মা কালীর পুজো বলুন, মা মনসার পুজো বলুন, মা লক্ষ্মীর পুজো বলুন, যে কোনো পুজো, দেখবেন যিনি পুজো করে, যিনি পুজোটা করছে, পুজো করে তার যতটা ধর্ম হয়, যিনি পুজোটা করছে মা তার তো ধর্ম হচ্ছে, পুজো করে তার যতটা ধর্ম হয় তার থেকে কিন্তু বেশি ধর্ম হয় যিনি পুজোর জন্য আয়োজন করে, যিনি পুজোর জন্য ফুল তুলে আনে, যিনি পুজোর জন্য সুন্দরভাবে মন্দিরটাকে ধুলতে পারে, মন্দিরের বাসনপত্র পরিষ্কার করে, আসল ধর্ম কিন্তু মা তার হয়। এই যে আপনারা এখানে এসেছে, এই যে আপনারা এখানে হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন, দুটি বাহু তুলে হরি বল বলছেন, হরিধ্বনি করছেন, আর এই যে আমরাও এসেছি কিসের জন্য, আমরা এসেছি কিসের জন্য? যতটুকু জানি হরি কথা কৃষ্ণ কথা আপনাদের কাছে তুলে ধরব। কিন্তু মা, আচ্ছা বলুন তো, আসল ধর্ম কাদের হচ্ছে, আমাদের? আমাদের না মামা, আমাদের কোনো ধর্ম হচ্ছে না, আমাদের কোনো ধর্ম হচ্ছে না, আসল ধর্ম হচ্ছে কাদের জানে? আসল ধর্ম হচ্ছে যারা এত কষ্ট করে এখানে দুটি বাহু তুলে হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন, যারা এই হরিবাসরটি আয়োজন করেছেন, যারা হরিনাম সংকীর্তন শ্রবণ করতে এসে দুটি বাহু তুলে হরি বল বলছেন, হরিধ্বনি করছেন, উরুধ্বনি করছেন, আসল ধর্ম কিন্তু মা তাদের হচ্ছে, আসল ধর্ম আজ তাদের হচ্ছে। তাই তো আমাদের কলিযুগের ভগবান নিজ মুখে সকলের কাছে বলে দিয়ে গেছেন। তাই ছাড়া চৈতন্য চৈতাম্বিতে কি বলেছে জানেন? বলছে, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবেই তো সেই জীব সাধু সঙ্গ করছে, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, আর এই কীর্তন হইতে হয় জীবের অনর্থ বিবরণ। এই যে আপনারা হরিনাম সংকীর্তন শ্রবণ করছেন, এ কিন্তু সকলের ভাগ্যে জোটে না, সকলের ভাগ্যে জোটে না। আপনাদের এখানেরই কথা বলছি, হয়তো অনেকেই আছে দেখুন বাড়িতে বসে তারা টিভি দেখছে কিন্তু এখানে আসছে না, আবার কেউ যদি আসছে তাকে গিয়ে জিজ্ঞাসা করবে, আরে কোথায় চললি? বলবে, কেন? আরে ওই যে কীর্তন হবে একটু শ্রবণ করতে যাচ্ছি। আপনাকে বলবে কি, কীর্তন শুনতে যাচ্ছি। আরে কীর্তনের মধ্যে কি আছে? কীর্তন শুনে কি হবে? কীর্তনের মধ্যে কোনো মজা নেই, আয় ফালতু রাত জেগে লাভ নেই, তার থেকে চল বাড়িতে বসে আরাম করে শুয়ে টিভি দেখব। আরে যিনি কথাটা ভাবছেন, যিনিও কথাটা ভাবছেন বা বলছেন, তার মনের মধ্যে কোনো চেতনা নেই। তার মনের মধ্যে যদি চেতনা থাকতো তাহলে সে নিশ্চয়ই বুঝতে পারতো, মা এই নামের মধ্যে, এই কীর্তনের মধ্যে কি মজা আছে। আর এই চেতনাটাকে জাগ্রত করবার জন্য আমাদের এই কলিকালে কলিযুগের ভগবান নেমে এসেছে, আর প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে বারে বারে বিনয় করে বলেছে, ওরে তোরা যখন এমন সাধের মানব জন্ম পেয়েছিস, ওরে এভাবে তোরা কেউ বিফলে দিন কাটাস না। তোদের সকলকে আমি বারে বারে বিনয় করে বলি, ভজনা কৃষ্ণ
কাউডি তোমরা বলো হরে কৃষ্ণ বহু পূর্ব জন্মের স্বীকৃতির ফলে তবে আজ আমরা এই দিনটা পেয়েছি, আর এত সহজে আমরা কেউ হেলাই হারাবো না, কারণ কলিজীবের একমাত্র মুক্তির পথ হচ্ছে এই হরিনাম সংকীর্তন। তাই তো বলছো রে একেবারে বদন ভরে গাউডি তোমরা পৃথিবীতে যেদিন আমরা জন্মগ্রহণ করে এলাম কি নিয়ে এসেছিলাম মা? কি বাবা কিছু নিয়ে এসেছি? একটা শিশু, একটা শিশু মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয় কিছু নিয়ে আসে, কিছু তো নিয়ে আসে না, আবার সব কিছু ছেড়ে দিয়ে যেদিন আমরা ও মা আমাদের আসল বাড়িতে আসল ঠিকানায় চলে যায়, তাহলে আমাদের আসল বাড়ি কোনটা? কেউ বলবে জানো আমার তিনখানা বাড়ি আছে, কেউ বলবে জানো আমার দুখানা বাড়ি আছে, তা আসল বাড়ি কোনটা? ওমা বাপের বাড়িতে যতদিন থাকি ততদিন আমরা বলি আরে এটা আমার বাপের বাড়ি, এটাই আমার বাপের বাড়ি। বাপের বাড়ি থেকে চলে এলাম আমরা শ্বশুর বাড়িতে তখন আমরা কি বলি আরে এটা আমার শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়িতে থাকতে থাকতে আস্তে আস্তে যখন আমাদের বয়স হলো, আমরা যখন বৃদ্ধ হলাম চলে এলাম কোথায় ছেলের সংসারে, তখন আমরা কি বলি আরে ছেলের বাড়িতে থাকতে থাকতে এবারে যখন বয়স হলো আমরা যখন বৃদ্ধ হলাম, মা চিরদিন তো আমরা এভাবে ঠিক তেমনই থাকবো না, যখন বয়স হবে যখন আমরা বৃদ্ধ হব
ছেলে মেয়ে আত্মীয় স্বজন দু চার দিন করবে। জানেন বাবা, এই সংসারের জন্য যতদিন আপনি কর্ম করতে পারবেন, এই সংসারে মা যতদিন আপনি দিতে পারবেন ততদিন সংসার আপনার, ততদিন সংসার আপনার। সংসার শুধু আপনার কাছ থেকে নিতে জানে, দিতে জানে না। শুধু আপনার কাছ থেকে নেবে। যখন বয়স হবে, আমরা যখন বৃদ্ধ হব, ছেলে মেয়ে আত্মীয় স্বজন দু চার দিন করবে বাবা, তারপর কি বলবে জানে? বলবে আর পারছি না বাবা, আর পারছি না, আর পারছি না, এবার এবার গেলেই বাঁচি, এবার গেলেই বাঁচি। তা হ্যাঁ মা, সেদিন আমাদের আসল বাড়ি কোনটা হবে, সেদিন আমাদের আসল বাড়ি কোনটা হবে, তার আগে আপনাদের কাছে আমি একটা ছোট্ট কথা বলি। দেখুন, সকলে মন দিয়ে কথাটা শ্রবণ করুন, যে এই যে বললাম সংসার, এই সংসারে শুধু যতদিন কর্ম করতে পারবেন, যতদিন দিতে পারবেন, ততদিন শুধু সংসার আপনার, সংসার শুধু আপনার কাছ থেকে নেবে। তা জানেন মা, দেখুন বাবা, কলকাতায় আমার এক দাদা আছে, যেখানে এই নিয়ে তিনবার গান করে এলাম। প্রথমবার গিয়েছিলাম, গিয়ে দেখেছিলাম তার বাড়ি একটা, দ্বিতীয়বার গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখেছিলাম তার বাড়ি হয়ে গেছে দুবার। এবার যখন গেলাম তিনবারের বেলায়, তিনবারের বেলায় গিয়ে কি দেখলাম, তার বাড়ি দুতলা হয়ে গেছে, তিনতলা হয়ে গেছে। আমরা গেলাম, গিয়ে এবার যেই না দুয়ারে দাঁড়িয়েছি, সকলে গেছি দুয়ারে দাঁড়িয়েছি, কিন্তু বাড়িতে আর ঢুকতে পাচ্ছি না। কেন বলুন তো? দেখলাম বড় বড় অক্ষরে বাইরের দরজায় লেখা আছে, কি জানেন, দরজায় বড় বড় অক্ষরে লেখা হয়েছে, কুকুর হইতে সাবধান, বড় বড় অক্ষরে লেখা আছে। আমরা তো ভেতরে আর যেতে পারি না, কেন? আরে আমরা মনে মনে সকলে বলছি, লেখা আছে কুকুর হইতে সাবধান, নিশ্চয় কুকুর আছে, না না যাবো কেমন করে, একবার যদি কামড় দেয় তাহলে হলুদ তো, কুকুরে কামড় দিলে কতগুলো ইঞ্জেকশন নিতে হয়। আমরা বাইরে থেকে দাদাকে ফোন করলাম, যে দাদা আমরা চলে এসেছি, এবার আমরা তো যেতে পারছি না, আপনি একটু এসে আমাদেরকে নিয়ে যান। দাদা বেরিয়ে আসছে, আমাদেরকে নিতে আসছে, কেমন ভাবে জানেন, আমরা দাঁড়িয়ে আছি, যেই না দরজা খুলেছে অমনি দেখছি দাদার কোলের মধ্যে একটা কুকুর, একটা কুকুরকে কোলে লয়ে দাদা আমাদেরকে নিতে এসেছে। আমি বললাম, দাদা এই কুকুরটাকে তো আগে দেখিনি, বা এত সুন্দর কুকুরটা। তা দাদা, এই এত সুন্দর কুকুরটাকে কোলে নিয়েছেন, আচ্ছা এই কুকুরটার দাম কত? বলছে জানো, এই কুকুরটার দাম হচ্ছে 50,000 টাকা। বলছে হ্যাঁ, অনেক ছোটবেলায় এনেছিলাম, এই কুকুরটার প্রত্যেক দিন খাবার লাগে কত জানো, প্রত্যেক দিন খাবার লাগে 500 টাকা, এই কুকুরটা প্রত্যেক দিন 500 টাকার খাবার খায়। বাহ, বাড়িতে ঢুকলাম, প্রবেশ করে কি দেখলাম, দেখে গিয়েছিলাম বাড়ির মধ্যে তাদের চারজন, কে কে? সেই দাদা, তার বউ, তার এক সন্তান, এক ছেলে, আর বাড়িতে থাকতো দাদার বৃদ্ধ মা। যেই না বাড়িতে প্রবেশ করেছি, সকলকে দেখলাম, বলছি দাদা সবাইকে তো দেখলাম, কিন্তু কই আপনার মাকে তো দেখতে পাচ্ছি না, আপনার মা কোথায়? আপনার মা কোথায় বল, তুমি অনেকটা জার্নি করে এলে তো, যাও তুমি একটু আগে বসে বিশ্রাম করো, চা জল খাও, তারপর বলছি। বেশ বসলাম, দাদা এবার এসেছে। আমি দাদাকে বললাম, দাদা সত্য করে বলুন তো কি হয়েছে, তুই আপনার মাকে তো দেখতে পাচ্ছি না। বলছে বোন শোনো, আমার মায়ের কথা বলছো, তুমি যখন প্রথমবার এলে, দ্বিতীয়বার এলে, তারপরে থেকে সংসারে আমার বিশাল অশান্তি আরম্ভ হয়, কি নিয়ে? আমার মাকে নিয়ে আর তোমার দিদি ভাইকে নিয়ে, দাদার স্ত্রীকে নিয়ে।
বলছে শাশুড়ি আর বৌমায় বনি বনা থাকে না, বাড়িতে অশান্তি লেগেই থাকে। তা জানো বোন, আমার মা বললো, দেখ বাবা, আমাকে নিয়ে যখন বাড়িতে এত অশান্তি, এক কাজ কর, তুই আমাকে এবার বৃদ্ধাশ্রমে রেখে দিয়া। তা আমি কথা শুনে কি করলাম, সেই মাকে নিয়ে গিয়ে, আমার মাকে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এলাম, শুধু বাড়ির শান্তির জন্য। মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এলাম। আর ঠিক কিছুদিন পরে আমার কাছে একটা ফোন এলো, বললেন তাড়াতাড়ি আসুন, আপনার মাকে তাড়াতাড়ি নিয়ে যান, আপনার মা এবার মারা যাবে। সেই ফোনটা পেয়ে ছুটতে ছুটতে আমি চলে গেলাম সেই বৃদ্ধাশ্রমে। গিয়ে দেখি সত্যি আমার মা এবার ছটফট ছটফট করছে, এবার মা মারা যাবে। আমি আমার মায়ের কাছে গিয়ে বললাম, মা, ও মা, যেই না মা বলে ডেকেছি। মা আমার বলছে, রে বাবা এসেছিস বাবা। মা, বলো মা বলো, এবার তো তুমি মারা যাবে, এবার তো তুমি মারা যাবে, মা বলো, এই শেষ সময়, তোমার যদি কোনো মনের বাসনা থাকে, মা তুমি আমায় বলো, তুমি আমায় বলো, মা তোমার মনে কি কোনো বাসনা আছে, যদি থাকে বলো, আমি তোমার পূর্ণ করব। ও মা, তুমি মারা গেলে আমি হাজার হাজার মানুষের সেবা দেব, বিরাট বড় বোঝ কাজ করব। সেই বৃদ্ধ মা বলছিল, বাবা আমি মারা গেলে তুই বিরাট বোঝ কাজের আয়োজন করবি। কি করে বাবা, তোর মা যখন বেঁচে থাকলো, তুই একবার খবর নিলি না, সকালবেলায় উঠে তোর মা কি খাচ্ছে, এক গ্লাস জল পাচ্ছে কিনা, একবারের জন্য খবর নিলি না। আর তোর মা যেদিন মারা যাবে, তুই তখন হাজার হাজার মানুষের সেবা দিবি। হরে বাবা, তুই যদি আমার মনের বাসনা পূর্ণ করতে চাস, তুই যদি আমার মনের বাসনা পূর্ণ করতে চাস, ওরে বাবা আমার মনের সাধ, আমি মনে মনে চাই, আমার মনের বাসনা কি জানিস বাবা? বলো মা বলো, কি চাও তুমি আমার কাছে, কি চাও জানিস বাবা? আমি যে ঘরটাই থাকি না, এই যে ঘরটাই থাকি, এই ঘরটাই প্রচন্ড গরম, এই ঘরটাই প্রচন্ড গরম, আমি থাকতে পারি না, আমি থাকতে পারি না। ওরে বাবা, তুই একটা এই ঘরের মধ্যে একটা ফ্যান লাগিয়ে দিবি। মা, হে তুমি কি বলছো? মা, তুমি তো মারা যাবে, তুমি তো মারা যাবে, তা ফ্যান লাগিয়ে কি হবে? ওরে বাবা, আমি তো মারা যাব, কিন্তু আমি যে তোর মা, আমি তো কখনো আমার সন্তানের কষ্ট জ্বালা যন্ত্রণা সইতে পারবো না। ওরে, আমি যে তোর মা, আমি যে ঘরে ফ্যান লাগাতে বলছি কেন জানিস? ওরে বাছা, তুই তো গরম সহ্য করতে পারিস না, তুই তো একদম গরমে থাকতে পারিস না। তো মা, আমি গরমে থাকতে পারি না, এই বৃদ্ধাশ্রমে ফ্যান লাগিয়ে কি হবে? ওরে বাবা, আমি কেন ফ্যান লাগাতে বলছি জানিস? তুই তো গরম সহ্য করতে পারিস না। ওরে, আর কিছুদিন পরেও তোকেও তো এখানে আসতে হবে, তাই আগে থেকে আমি এই ফ্যানের ব্যবস্থাটা করে রাখছি, যাতে করে তোকে এখানে এসে যেন গরমে না থাকতে হয়।
যেন তোকে গরমে না থাকতে হয়। আমি যে তোর মা, আমি তো তোর কষ্ট জানা সইতে পারবো না। তোর সন্তান মা, কি তুমি কি বলছো মা, কি তুমি কি বলছো? আমি তো তোর মা, তোরও তো একটা সন্তান আছে, তোরও তো একটা ছেলে আছে, আস্তে আস্তে বড় হচ্ছে। ওরে আমি মারা যাওয়ার পর তুই হাজার হাজার লোকের সেবা দিবি, আর আমি যখনই বেঁচে থাকলাম একবারের জন্য খবর নিলি না বাবা তোর মা কি খাচ্ছে, তোর মা কেমন আছে। তাই তো বলছি, ওরে তোকেও তো একদিন এই জায়গায় আসতে হবে, তাই আগে থেকে আমি এই ফ্যানের ব্যবস্থা করে রাখলাম। আমি তো তোর মা, তোর দুঃখ কষ্ট জ্বালা তো আমি সইতে পারবো না। মা, মায়ের ভালোবাসা এমনই হয়, মায়ের ভালোবাসা এমনই হয়। তাই আমি সকলের কাছে অনুরোধ করব, কোন মায়ের সঙ্গে যেমন এরকম ঘটনা না ঘটে, কারণ মা আমাদের সেই গর্ভধারিণী মা অনেক দুঃখ কষ্ট 10 মাস 10 দিন এই গর্ভে রেখে আমাদেরকে জন্ম দেয়। কিন্তু আমরা এমন কিছু করব না, এমন কিছু করব না আমরা যে আমাদের মায়ের কোনো কষ্ট হয়, কারণ আমরা যেমন কর্ম করব ঠিক তেমনই ফল আমাদেরকেও পেতে হবে। পরের পর সেই একই ব্যবস্থা করা আছে, যেমন কর্ম করব আমাদেরকে তেমনই ফল ভোগ করতে হবে। তাই তো বলছি আরে, এই সংসারে যতদিন দিতে পারবো, যতদিন কর্ম করতে পারবো, ততদিন আমার বলছে যেদিন আমরা আমাদের আসল বাড়িতে যাব। আসল বাড়ি কোনটা মা? কোনটা? ওই জমের বাড়ি, সেই শ্মশান বাড়ি। সঙ্গে কি নিয়ে যাব? আরে বাড়িগুলো সঙ্গে যাবে, দুখানা গাড়ি আছে গাড়িগুলো সঙ্গে যাবে, টাকা পয়সা ধন দৌলত কেউ সঙ্গে যাবে? কেউ সঙ্গে যাবে না। এমন কি এই মরা দেহটা, এই মরা দেহটা যখন জ্বলন্ত চিতাই দেবে, এই কোমরে যদি একটা ডোর থাকে সেদিন এই ডোরটা পর্যন্ত খুলে নেওয়া। সঙ্গে কি যাই? চারজন কাঁধে করে খাটে করে লয়ে যাবে, আর খোল করতাল সঙ্গে যাবে, আর মুখে শুধু বলবে বল হরি বল হরি বল হরি। তাই তো বলছে, কি বলেছে জানেন? কি বলছে? আমরা এসেছি একা, আমরা এসেছি একা, যাব একা, যাবে শুধু আমাদের এই হরিনাম, যাবে শুধু একমাত্র এই হরিনাম। তাই তো আমাদের গৌর সুন্দর সকলকে বারে বারে বিনয় করে বলছে, ভজনা জপনা লহনা কৃষ্ণ না।
সুন্দর আনন্দে আত্মহারা হয়ে ভক্তগণকে সঙ্গী করে লই হরিনাম বিতরণ করছি। এই ভাব দর্শন করে বসত মহাজনগণ। এবার এক পাশে দাঁড়িয়ে আজ কলম দিচ্ছে কি বাসুদেব ঘোষে সকলে মিলে আজ আমরা দুটি বাহু তুলে এত তাড়াতাড়ি তো দেহটাকে নিয়ে যেতে পারবো না,
মনটাকে সঙ্গে করে লয়ে যাব আজ আমরা সেই মধুর বৃন্দাবন। সকলে মিলে দুটি বা উদ্দোল হরিধ্বনি করি, উলুধ্বনি করে যেন মনে হয় এটাই হচ্ছে আজ আমাদের সেই বৃন্দাবন। কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানটাই হয়ে যায় নব বৃন্দাবন। তাহলে চলুন সকলে মিলে আজ আমরা সেই বৃন্দাবনে যাই। চলি রে আমার মধুরি বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমালি রব, অনেকেই গিয়েছে। ও মা, এই নবদ্বীপ মায়াপুরে গেলে
এই একে অপরের সঙ্গে যখন দেখা হয় আগে কি বলা হয় মা? কার নাম গণয়? জয়িতাই নয়, ভালো করে বলো। হরে কৃষ্ণ, নবদ্বীপ মায়া ঘুরে গেলে আগেই বলা হবে হরে কৃষ্ণ। ভালো আছেন তো? হরে কৃষ্ণ, ভালো আছি। হরে কৃষ্ণ কবে এসেছেন? হরে কৃষ্ণ দুপুর বেলায়। আগে হরে কৃষ্ণ বলবে, তারপর আপনার সঙ্গে কথা বলবে। তদ্রূপ বীরভূম জেলায় অবস্থিত এক চক্রধাম, সেখানে গেলে কার নাম করা হয় বাবা? এক চক্রধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, কার নাম করা হয়? সেখানে গেলে বলা হয় জয়নিতা। আগে জয়নিতাই বলবে, তারপর আপনার সঙ্গে কথা বলবে। তদ্রূপ পুরী ধামে নিশ্চয় অনেকে গিয়েছেন, গিয়েছেন তা হামা? পুরী ধামে গেলে কি বলা হয় গো? দুটো আসছে, জয় জগন্নাথ সেটাও আছে, আরো একটা কি বলুন তো? মায়ের আমার বলছে হ্যাঁ, ধাই গিরি গিরি। ধাই গিরি গিরি মানে কি? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তদ্রূপ আচ্ছা, এবার একটু মায়েদের মুখে শুনি হ্যাঁ। বৃন্দাবনে গেলে আমরা কি বলি মা? বাবাদের গলার আওয়াজটা দেখতে পাচ্ছেন? আর আমার মায়েরা সব বাড়ি থেকে দিব্যি কেটে এসেছে, মুখ খুলবে না। বৃন্দাবনে গেলে আমরা কি বলি? আরো একটু জোরে, বৃন্দাবনে গেলে বলি আমরা জয় শ্রী রাধে রাধে। তাহলে চলুন সকলে মিলে আজ আমরা দুটি বাহু তুলে রাধে রাধে বলি, সেই বৃন্দাবনে প্রবেশ করব। সকলে মিলে জোরে জোরে বলবেন, শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মনোর মন কি, সকল ভক্ত বৃন্দ কি? এবার জোর করে বলুন তো নি, এইভাবে সকলে মিলে আমরা রাধে রাধে বলে বৃন্দাবনে প্রবেশ করব। আপনা পানি মেয় মিহিত বল বল বল, পানি মেয় মৃত বল বল বল, এই রসনা কি বলবো, এই রসনা দেখতে পাচ্ছি। আর আমি না দেখতে পেলে কি হবে? ওপরে একজন আছে, তার কাছে তো ফাঁকি দেওয়াই হবে না। এখানে হয়তো আমি দেখতে পেলাম না, হাত না তুলে অনেকের পিছনে আছে তো লুকিয়ে পড়েছে, ওপরে দেখতে পাচ্ছি। আপনা পানি মেয় মৃত বল বল বল,
এসেছে আজ আমরা বৃন্দাবনে। তাহলে আর সবাইকে কেমন হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি করছি? নীতি প্রতিদিনের মতো, নীতি প্রতিদিনের মতো সমস্ত সখাগুলিকে সঙ্গে করে লই, ধেনুগুলিকে সঙ্গে করে লই, আজ গোচারণে গিয়ে বিনোদ খেলা খেলছে। আর এই খেলা নীতি প্রতিদিনের মতো আস্বাদন করতেন কি? নীতি প্রতিদিনের মতো আস্বাদন করত ত্রিভুবনের ব্রহ্মা, মহেশ্বর, দেবরা, ইন্দ্র, পার্বতী সকলেই খেলা আস্বাদন করতেন। তা আজ এই খেলা আস্বাদন করতে এসে আমরা কি দেখলাম? আজ এই খেলা আস্বাদন করতে হলে আরো একটা জিনিস কি অভ্যাস করতে হয়। এই খেলা আস্বাদন করতে হলে অভ্যাস করতে হয়। কি অভ্যাস করতে হয়? আগম নিগম বেদস, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সমস্ত সখাগুলিকে সঙ্গে করে লই, সমস্ত সখাগুলিকে সঙ্গে করে লই আজ খেলা খেলছে। আর ঠিক সেই সময় আজ চিৎকার করে বলে উঠলেন কি? সবাই তোমাকে ভগবান বললেও আমি তোমাকে ভগবান বলে মানি না। তুমি কিসের ভগবান? তুমি কিসের ভগবান? যে হবে ভগবান সে কি ওই গাছের ডালে বসে বাঁশি বাজাবে? যে হবে ভগবান সে কি ওই পরের ঘরে গিয়ে ননী মাখন চুরি করে খাবে? রাখালদের এত ফল কিনে খাবে? আমি জানি দুটো কাজ তুমি করেছ। একটা সাপ তুমি মেরেছ যার নাম হচ্ছে কালিয়া, আর একটা পাহাড় তুমি কনিষ্ঠাঙ্গুলে ধারণ করেছ যার নাম হচ্ছে গিরিগোবর্ধন। আর এ দুটো কাজ করেছ বলে আমি তোমাকে ভগবান বলে মেনে নেব না? আমি তোমাকে ভগবান বলে মানি না।
হা বাবা, এই যে এতক্ষণ ধরে কথাগুলো বললেন, ইনি কে? এই যে এতক্ষণ ধরে কথাগুলো বললেন, ইনি হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেই চতুর্মুখ ব্রহ্মা, সেই ব্রহ্ম লোকের ব্রহ্মা। আরে আমি দেখব, আজ আমি পরীক্ষা করব তুমি কিসের ভগবান। তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে আমার চাইতে তোমার শক্তি বেশি হবে, আমার চাইতে তোমার ক্ষমতা বেশি হবে। দেখব তুমি কিসের ভগবান। ওই দেখো তোমার শারীর সুদাম সুদাম দাম বসুদাম নবলক্ষ ধেনু সকলকে আমি সকলকে আমি হরণ করে নিলাম। দেখি তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে নিশ্চয় সৃষ্টি করতে পারবে। ব্রহ্মা কি করলে? নিজের অহংকারে মত্ত হয়ে ওই রাধায় ছেড়ে তার চরণ তুলে অপরাধ করল। ভগবান বলছে, ব্রহ্মা অন্যায় যে করে, অন্যায় যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়, তাতে সে যেই হোক না কেন, সে নর হোক কিন্নর হোক দেবতা হোক মায়াবী হোক যেই হোক না কেন, তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। আরে ত্রেতা যুগে রামচন্দ্র, ত্রেতা যুগে রামচন্দ্র তিনি কি করলেন? তিনি তো ভগবান, এত বড় বীর রামচন্দ্র কি করলেন? বাড়িকে নিয়ে গিয়ে গোপনে হত্যা করলেন। আরে তাকে তো সম্মুখে সামনে হত্যা করতে পারতো, তিনি তো ভগবান, কিন্তু তা না করে তাকে চোরের মতো নিয়ে গিয়ে চড়াঘাতে বধ করেছে। ঠিক সেই সময় বালি নন্দন অঙ্গ দেশে চিৎকার করে বলে উঠলেন, রামচন্দ্র শুনেছি তোমার হাতে যে মৃত্যুবরণ করে সে নাকি ওই বৈকুণ্ঠে চলে যায়। আরে আমার পিতা তাহলে তোমার হাতে মৃত্যুবরণ করেছে, তাহলে কি আমার পিতা বৈকুণ্ঠে চলে গেছে? আরে না না, আমার পিতা বেঁচে থাকলে যে সৈন্য দিয়ে আমি তোমার সীতাকে উদ্ধার করে নদিত, আমি তাই করি অঙ্গ, আমি সেই সৈন্য দিয়ে তোমার সীতাকে উদ্ধার করে নিয়ে দেব। কিন্তু রাম যেদিন তুমি সীতাকে বামে লই অযোধ্যা রা সিংহাসন আলো করে আনন্দে অন্তরে যেদিন সকলকে দান করবে, সেদিন যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমায় দেবে? বলো রামচন্দ্র। রামচন্দ্র যেই না এই কথা বলেছে, রামচন্দ্র হয়েছে মনে মনে ভাবছে কি আর চাইতে পারে, হয়তো পিতৃ হারালো রাজত্বটাই চাইবে, দেব অঙ্গদ দেব। রামচন্দ্র না, ওভাবে বললে হবে না, তোমাকে আমার কাছে ত্রিসত্য করতে হবে। সত্য 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 ত্রিসত্যে আবদ্ধ হলে রামচন্দ্র অনেক যুদ্ধ হলো, রাবণ বধ হলো, সীতাকে উদ্ধার করে এনে অযোধ্যা রা সিংহাসন আলো করে রামচন্দ্র আজ সকলকে দান করছে। বিভীষণকে দিলে লঙ্কার রাজত্ব, সুগ্রীবকে দিলেন কিষ্কিন্ধার রাজত্ব, হনুমানের গলায় দিলেন একটা মুক্তোর মালা। ঠিক সেই সময় বালি নন্দন অঙ্গ দেশে চিৎকার করে বলে উঠলেন, রামচন্দ্র আমাকে দাও। বলো অঙ্গ, বলো তুমি আমার কাছে কি চাও? হাত জোর করে বলছে, প্রভু
আমি তোমার কাছে কি চাই? হে দয়াময়, হে কৃপাময়, আমি তোমার কাছে কি চাই? যেদিন থেকে আমার পিতা তোমার হাতে মৃত্যুবরণ করে রেখেছে, সেদিন থেকে আমার বুকের জ্বালা আমি বুকে চেপে রেখেছি। আজ আমি বলব, আজ আমি বলব, ভাবে আমার পিতা তোমার হাতে মৃত্যুবরণ করেছে, ওই একই ভাবে আমার হাতেই হবে তোমার মৃত্যু। কথাটা শোনো মাত্র বিভীষণ কৃপান বার করলেন, লক্ষ্মণ পান চললেন, হনুমান গদা তুললেন, অঙ্গদ তুমি রাজার সামনে বসে রাজার মৃত্যু কামনা করছো, এই মুহূর্তে আমরা তোমাকে শেষ করে দেব। বাধা দিলে রামচন্দ্র বিষ্ণু শান্ত হও, ভুল আমি করেছি, ভুল আমি করেছি, পাপের প্রায়শ্চিত্ত ভোগ তো আমাকে করতেই হবে। কেন, আমি তো বালিকে নিয়ে গিয়ে সন্মুখের সামনে হত্যা করতে পারতাম, কিন্তু তা না করে আমি তাকে চোরের মতো নিয়ে গিয়ে সোনা ঘাটে বধ করেছি। তাই হবে অঙ্গদ, তাই হবে, তবে যুগে নয়, আসুক সেই যুগ, সেই আগত দাপর যুগে আমি হব দ্বিভুজ মুরলীধর, আর তুমি হবে জরায়ু। একমাত্র ত্রিভুবনের মধ্যে তোমার বাণী হবে আমার মৃত্যু। ভগবানকেও একজন ব্যাধের হাতে মৃত্যুবরণ করতে হয়েছে, তাই তো ভগবান বলছে ব্রহ্মা, অন্যায় যে করে তাকে তার প্রাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়, তাকে সেই যে হোক না কেন, নর হোক, কিন্নর হোক, দেবতা হোক, মায়াবী হোক, যেই হোক না কেন, তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। বেশ, আমিও দেখব, আমিও দেখব তুমি কত গরু চুরি করতে পারো। ওই দেখো আমার সারের সিদাম সুদাম দাম বসুদাম, ওই নবলক্ষ ধেন যাও, আমি আমি সব আবার সৃষ্টি করি, যাও তুমি এবার হরণ করো। ব্রহ্মা সৃষ্টি করা দেখে একটু চমকে গেলে, আরে এবার সৃষ্টি করতেও পারছে দেখছি, তা বলে আমার মতো নয়, আমি সৃষ্টিকর্তা, আমি আবার হরণ করব, কিন্তু তার আগে দেখে আসি রাখার জায়গা আছে তো। কথাই বলে না বাবা, চুরি করা বিদ্যে ভালো যদি না পারে ধরা, আর যদি ধরা পারে গৌর। ব্রহ্মা যেই না জায়গা দেখতে গিয়েছে, দেখছে কি, আমি কি দেখছি, আরে নবলক্ষ ধেনু তো দূরের কথা, এই যে একটা ধেনু রাখার মতো জায়গা নেই, আমি কি দেখছি। ব্রহ্মা নিজের ভুল বুঝতে পেরে ছুটতে ছুটতে এসে আছাড় খেয়ে পড়ল তার চরণ তলে, চিৎকার করে বলে উঠলেন, হে কৃষ্ণ, হে তাকেই পরীক্ষা করতে এলাম, প্রভু আমি তোমায় চিনতে পারি না,
করতে বললে প্রভু আমি তোমায় পরীক্ষা করতে এলাম, তুমি আমার সেই স্কুলে জন্ম দাও। আমি তোমায় দিলে দিলে জানবো, আমি তোমায় দিলে দিলে চিনবো প্রভু, দাও সেই নিজ স্কুলে তুমি আমায় জন্ম দাও। ব্রহ্মার জন্ম হলো যশোর জেলা, পিতার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। জন্ম হলো হরিনামের বন্যা, কারণ সেখানে তখন ছিল বাবা মুসলিমদের অত্যাচার। হোল করো তাল বাজবে না, মুখে কৃষ্ণ নাম বলবে না, দাও দাও করে আগুন জ্বলছে কথা যশোর জেলা। আর সেই শিশুটাকে জন্ম দিয়ে, সত্য যার শিশুটাকে জন্ম দিয়ে তার পিতামাতা লালন পালন না করতে পেরে, প্রাণের মায়া ত্যাগ করতে না পেরে যে যেখানে পাচ্ছে পালিয়ে গেল। আর সেই ছেলেটাকে কুড়িয়ে পেলেন কে? সেই ছেলেটাকে কুড়িয়ে পেল কলিযুগে জন্ম ধারণকারী হাবিউল্লাহ। সেই ছেলেটাকে কতল করতে চায়? না না, এটা একটা সরল শিশু, একে কেন আমি কতল করব? সেই ছেলেটাকে হত্যা করতে চায়? না না, একে কেন আমি হত্যা করব? আরে এত কিছু অন্যায় করেনি, এটা একটা সরল সন্তানের শিশু। না এ কেন হত্যা করবো না, একে আমি প্রাণে মারব না। আমার আমার তো কোনো সন্তান নেই, মিয়া চিন্তা করছে, আমার তো কোনো সন্তান নেই, আরে একে আমি কুড়িয়ে নিয়ে যাব। কুড়িয়ে নিয়ে গিয়ে আমি গোপনে মানুষ করব। হাবিউল্লাহ মিয়া ছেলেটাকে কুড়িয়ে নিয়ে এসে গোপনে মানুষ করতে লাগলেন। সেই ছেলেটার নাম রাখলেন হারিস। আমার কুড়িয়ে পাওয়া ছেলে, আমার হারিয়ে যাওয়া ছেলে, তাই এই ছেলেটার নাম হচ্ছে হারিস। এবার আমরা ছেলেটাকে পেলাম পূর্ণ যুবক অবস্থা, খোদার নূর আছে পরনে লুঙ্গি, আর আশ্চর্য বিষয় গলায় একটা বাবা তুলসীর মালা আছে। হিন্দুরা মরা নিয়ে যাচ্ছে আর মরা ফেলা ওরি নাম বলছে, কি বলছে বলো, ওরি বলো, ওরি বলো, ওরি। হরেশ অদূরে দাঁড়িয়ে চিন্তা করছে, রে এরা কেমন মানুষ, হ্যাঁ এরা কেমন মানুষ, লোকটা মরে গেছে আর বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি আছে এই নামের মধ্যে, যে নাম মানুষ মরে গেলে শুনতে পায়, কি আছে এই নামের মধ্যে? বেশ আমিও দেখব এই হরির বল কতখানি। কি করল এ গ্রাম ও গ্রাম ঘুরে তার সমবয়সী ছেলেদেরকে জোগাড় করে, সমবয়সী ছেলেদেরকে জোগাড় করে তাদের হাতে তুলে দিলেন কাসর, ঘণ্টা, খোল, করতাল, রাস্তায় রাস্তায় বেরিয়ে যায়। আর সেই হিন্দুদের মরা পোলা হরিনাম করে কেমন ভাবে, হরেশ রাস্তায় রাস্তায় পেরিয়ে যাচ্ছে আর সেই হরিনাম, হিন্দুদের মরা পোলা হরিনাম করছে কেমন ভাবে জানি, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব সুধামাখা হে না,
আমার মনে হয় নামের